50 বছরের দুর্গাপূজার আড়ম্বরকে সরিয়ে রেখে দুস্থ মানুষদের পাশে বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘ। বেহালার এস এন রায় রোডের জিতেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপুজো দক্ষিণ কলকাতার সর্বজন বিদিত। এবার তাতে সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছরের পূজা। সকলের ইচ্ছা ছিল আচারে আড়ম্বরে এবারের পূজা উদযাপন করা হবে, কিন্তু বিশ্বগ্রাসী করোনার করাল থাবা সে আশায় বাদ সাধল। কালমাত্র বিলম্ব না করে সংগঠনের কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন দুর্গাপূজার সমস্ত আড়ম্বরকে একত্রিত করে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ জানালেন, প্রথমেই তাদের পক্ষ থেকে 51,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। এরপর তারা কুমোরটুলির শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাদের ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্ভব। সেরকম 200টি কুমোরটুলি শিল্পী পরিবারের হাতে ত্রাণ সামগ্রী সহ আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন। পরবর্তীকালে দফায় দফায় স্থানীয় দুস্থ মানুষদের হাতে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। প্রদীপবাবু জানান, দুর্গাপুজো হয়তো এবারও তারা করবেন, তবে করোনার জর্জরিত পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। চলি জিতেন্দ্র স্মৃতি সংঘ আমাদের এবারে দুর্গাপুজোর 50 বছর ছিল, করলেন যুগপ্রিয়া। তা আমরা এই পুজোর যে বাজেটটা ছিল সেই বাজেটটা টোটালি কাটুন করে 4 দফায় আমরা প্রস্তুতি নিয়েছি। আর এটা আমাদের 4 দফা অনুষ্ঠান। প্রথমবারে আমরা সিএম রিলিফ ফান্ডে 51,000 টাকার একটা চেক দিই, আমাদের মাননীয় বিধায়ক ডক্টর পার্থ চ্যাটার্জির হাতে তুলে দিই। দ্বিতীয় দফা আমরা কুমারটুলিতে গিয়ে 200 জন শিল্পী পরিবারকে, যাদের হাত দিয়ে আজকে দুর্গা প্রতিমা তৈরি, দুর্গা পুজো যারা প্রাণ দেন ওনাদের পরিবারের পাশে আমরা দাঁড়াই। 200 জন পরিবারকে খাদ্য সামগ্রী এবং 200 টাকা করে প্রত্যেককে নগদ দিই। এটা আমাদের দ্বিতীয় দফা প্রোগ্রাম। তৃতীয় দফা প্রোগ্রাম আমরা এখানেই করি, আমাদের স্থানীয় 125 জন লোককে আমরা খাদ্য সামগ্রী দিই। আর আজ আমাদের চতুর্থ দফা প্রোগ্রাম, এটা আজকেও আমরা 125 জনকে খাদ্য সামগ্রী। আজকে আমরা রেখেছি চাল, ডাল, সয়াবিন, আলু, তেল, নুন, বিস্কিট, পাউরুটি আর সাবান, এগুলো রেখেছি। এবারে কি তাহলে পুজোর বাজেট বা পুজোর যে প্রতিবেলে এগুলো কি তাতে কাটছাট করতে চলে? কাটছাট করতেই হবে, আমরা টোটাল পুজোটা কাটছাট করেই এটা করছি। আমাদের হাত পুজোর যা বরাদ্দ তার অর্ধেক পয়সা আমরা এখানে এইভাবেই ব্যয় করছি। মানে পুজোর প্রস্তুতির থেকে আগে গুরুত্ব দিয়েছেন, আরও প্রয়োজন আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আজকে আরও বেশি প্রয়োজন। আমার নাম প্রদীপ বাগ, আমি জিতেন্দ্র স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক। বেহালা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।